করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করার জন্য এসিমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আব্দুল জব্বার, সহকারী শিক্ষক এসিমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ উল্লাপাড়া শিয়াজপুর। আমি সপ্তম শ্রেণীর গণিতের বীজগণিত 5.1 অনুশীলনের অঙ্ক করে আজকে পাঠ্যসূচিতে বলা হয়েছে সরল নির্ণয়, সরল পদ। এখানে বলা হয়েছে হাইট এ প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2 × 5a প্লাস 3b × 4a − 3b প্লাস 4a − 3b হোল স্কোয়ার। তাহলে আমরা একটি সূত্র অনুযায়ী রাশি যা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা ধরে করব, ধরব কোথায়? এইখানে যেখানে পাওয়ার আছে এই দুই জায়গায় পাওয়ার, তবে পাওয়ারটা বাদ দিয়ে ধরি ধরি 5a + 3b এটার সমান। ভিতরে যদি তোমার এ বি দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই এস ধরব, আর রাশির মধ্যে যদি এক্স আর ওয়াই দেওয়া থাকে তাহলে অবশ্যই এ আর বি ধরব বা অন্য করব। এবং 4a − 3b = y, তাহলে আমরা এখানে কী করলাম? 4a − 3b = y দিচ্ছে, পাওয়ারটা বাদ দিয়ে ধরছে। এইখানে 5a + 3b আছে, এখানে পাওয়ারটা বাদ দিয়ে এক্স আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি হতে পাই তাহলে এটি কী করলাম? এক্স ধরছে, তাহলে এক্স এর উপর স্কোয়ার এই প্লাস সূত্রে 2 এক্স ধরছি y ধরছি এই প্লাস y তার উপরে হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কি? এখানে সূত্র লিখে দিই যে সূত্র a স্কোয়ার প্লাস সূত্রে 2 × a × b প্লাস b স্কোয়ার = a + b হোল স্কোয়ার। এই সূত্রটা আমাদের করেছে, তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী এখানে কী হয়? এক্স স্কোয়ার প্লাস 2xy + y² মানে x + y হোল স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে পাই যে আমার মূল রাশির মধ্যে তো এক্স আর ওয়াই নাই, আমরা ওটা মনে করে লিখছি। তাহলে এক্স এর মানটা কি? এক্স এর মান দেওয়া আছে 5a + 3b, তারপরে এই প্লাস ওয়াই এর মান কত? ওয়াই এর মান এই ওয়াই মান দেওয়া আছে 4a − 3b এরপর হোল স্কোয়ার 3b − 3b প্লাসে কেটে গেল, তাহলে বাসবে কি? 5a + 4a এর উপরে হোল স্কোয়ার = 9a তার উপরে হোল স্কোয়ার। 9a এর উপর স্কোয়ার মানে 9a এর উপর স্কোয়ার, এরকম 9 × 9 আর হচ্ছে a × a, তাহলে = 9 × 81 এর উপর স্কোয়ার। এইটা বেড়ে যাবে, তাহলে 9 × 81 এর উপর স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা সূত্রের মাধ্যমে সরল নির্ণয় করলাম। এরপর আমরা মাইনাসের একটা সূত্র দিয়ে করব, এটা দেওয়া আছে কি আছে প্লাসের সূত্রে, এখানে সূত্রে প্লাস এই যে 2a b দেওয়া আছে, তাহলে আমরা এটা বুঝলাম যে প্লাসের সূত্র। এরপর আমরা একটা মাইনাসের সূত্র দিয়ে করব, মাইনাসের সূত্র দেখি উনিশ নম্বরে আমরা লিখব হচ্ছে 7a + b হোল স্কোয়ার মাইনাস 2 × 7a + b × 7a − b + 7a − b হোল স্কোয়ার। এটা আমাদের মূল রাশি। তাহলে একটা যদি আমরা ধরি এখানে লেখা আছে 7a + b হোল স্কোয়ার মাইনাস 2 × 7a + b × 7a − b + 7a − b হোল স্কোয়ার। তাহলে সূত্র আছে কি? মাইনাস সূত্র স্কোয়ার মাইনাস 2 × a × b + b² = কি লিখতে পারি? a − b হোল স্কোয়ার।
এই সূত্র আমাদের প্রক্রিয়া অঙ্ক করতে হবে। তাহলে আমরা এখানে ধরি বা মনে করি যে সেভেন এ প্লাস বি সমান সমান এক্স এবং সেভেন এ মাইনাস বি সমান সমান ওয়াই। তাহলে প্রদত্ত রাশিটা কি পাই? প্রদত্ত রাশি হতে পাই, প্রদত্ত রাশি হতে পাই এটা কি দোষি এক্স দোষি, তারপরে এক্স স্কোয়ার মাইনাস সূত্রে টু এর কি এক্স ইনটু এটার ওয়াই প্লাস ওয়াইয়ের উপরে স্কোয়ার। তাহলে এই সূত্র পড়ে গেছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হলো এখন মান বসাই, যে মান বসিয়ে পাই বসিয়ে পাই। তাহলে কী মান বসাবো? এইটা হচ্ছে এক্স এর মান। তাহলে এখানে এক্স আছে কি সেভেন এ প্লাস বি, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, এরপরে মাইনাস মাইনাস দিলাম। ওয়াইয়ের মানটা কত? ওয়াইয়ের মানটা এটা সেভেন এ মাইনাস বি, এটা আমরা ব্র্যাকেট দিতে পারি। এখন যেটা হোক ফার্স্ট ব্র্যাকেট এখানে হোল স্কোয়ার আছে সেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে পারি। তাহলে দেখো আমরা এই সেকেন্ড ব্র্যাকেট তুলে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট আমরা আগে তুলে দেবো, ফার্স্ট ব্র্যাকেট আগে সামনে যে মাইনাস আছে মাইনাসটা ধরে দেবো। কীভাবে দেবো? সেভেন এ প্লাস বি ঠিকই লাগবে, এই বন্ধনী প্রথম বন্ধন উঠে গেল, মাইনাস গুণ করো মাইনাস প্লাসে মাইনাস সেভেন এ, মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস বি বি হোল স্কোয়ার। অর্থাৎ আমরা যখন মাইনাসতে গুণ করবো মাইনাসের সমান সমান প্লাস ওয়ান, আর মাইনাস গুণ প্লাস সমান সমান মাইনাস ওয়ান, এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে সেভেন এ মাইনাস এ সেভেন এ প্লাস এ কেটে যায় প্লাস মাইনাস সমান সমান আছে টু বি, তাহলে টু বির উপরে ফোর স্কোয়ার সমান ফোর বি স্কোয়ার, তাহলে এটাই আনসার। তাহলে আমরা সূত্রের সাহায্যে আমরা সরল নির্ণয় করে দিলাম, আমরা দুটি অঙ্ক করলাম একটা প্লাসের সূত্র দিয়ে একটা মাইনাসের সূত্র দিয়ে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, যেহেতু করোনাকালীন সময় তোমরা ক্লাস করতে পারছো না তাই অনলাইনে তোমরা সবাই অংশগ্রহণ করবা, সবাই দেখবা ক্লাস বুঝতে পারো কি না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।